Happy anniversary to you. Hello everyone, welcome back to my channel and welcome back to another video. দিনটা ছিল 5th July আর আমাদের ছিল 2nd anniversary। প্রচণ্ড ব্যস্ত থাকার জন্য দূরে কোথাও প্ল্যান করতে পারিনি সময়ের অভাবে। আর আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই অ্যানিভার্সারিতে কোথাও একটা গিয়ে অন্তত অ্যানিভার্সারির দিন পুজো দেওয়ার, সেই জন্য সময় যেহেতু হাতে কম তাই চলে গেলাম কাছের থেকে কাছে তারাপীঠে মাকে দর্শন করার। কিন্তু জানি না কেন কোনো না কোনো কারণেই সেটা একেবারেই হয়ে উঠছিল না, সেই জন্য ফিঙ্গার ক্রস করে আজকে বেরিয়ে পড়েছিলাম। 5th July আমরা যাচ্ছিলাম আর রিটার্ন ছিল আমাদের 6th July। ওই যে বললাম সময়ের বড্ড অভাব দুজনেরই, আর শুক্রবার শনিবার, শুক্রবার যেহেতু পড়েছে সেই জন্যই যাওয়ার। আর সবচেয়ে মজার ব্যাপার জানো, এই 5th July কিন্তু পড়েছিল অমাবস্যা, সেই জন্য আরোই আমাদের এই ডিসিশনটা নেওয়ার যে তারাপীঠে যাওয়ার। তা ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনে উঠে আমাদের ট্রেন ছিল প্রায় 4:30 নাগাদ, উঠেই আমরা ফার্স্টে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর মাঝেই দেখলাম যে কি সুন্দর ওয়েদার করে এসেছে। যদিও দেখতে ভীষণই ভালো লাগছিল সেই জন্য বাইরে চলে এসেছিলাম, কি যে মনোরম লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না, এসি ছেড়ে সেই জন্যই আমরা বাইরে এসে দাঁড়িয়েছিলাম। তবে ভয়ও লাগছিল উড়ে না যায় ফোন আমাদের হাত থেকে। ভালো লাগার সাথে সাথে একটা চিন্তাও কিন্তু মনে আসছিল যে যদি এরকম প্রচণ্ডভাবে বৃষ্টি হয় তাহলে পুজো কিভাবে দেব বুঝতে পারছিলাম না, কারণ বৃষ্টিতে ভিজে পুজো দিতে যাওয়াটা কি পসিবল হবে কি না সেটাই চলছিল তখন মনের মধ্যে। যাই হোক, সেই চিন্তা ছেড়ে আপাতত কনসেন্ট্রেট করেছিলাম আমরা বৃষ্টির দিকে। তা মেঘ থেকে খুবই তাড়াতাড়ি বৃষ্টিতে কনভার্ট হয়ে গেছিলো আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে গেছিলো। আমি কোনোদিন ট্রেন থেকে এইভাবে উঁকিঝুঁকি মারিনি, কিন্তু ওই যে বললাম হাওয়া এত সুন্দর দিচ্ছিল যে না উঁকি মেরে না হাওয়া খেয়ে থাকতে পারছিলাম না। কিন্তু বেশিক্ষণ আর থাকলাম না, তাড়াতাড়ি ভেতরে চলে এলাম আর দেখো জানলা থেকে দেখছিলাম যে অঝোরে বৃষ্টি পড়ছে, চারিদিক পুরো একদম ধোঁয়াশার মতো হয়ে গেছিলো। বিকেল হওয়ার আগেই বৃষ্টির জন্য সন্ধ্যা নেমে এসেছিল আর ট্রেনে যেতে যেতে কতবারই না জানি চা তেষ্টা পায়। নর্মালি যতটা না আমি চা খাই তার থেকে বেশি মনে হয় ট্রেনে ট্রাভেল করলে খাই। তার মধ্যে ঠান্ডাও লাগছিলো বাইরে বৃষ্টি, ভেতরে কন কনে ঠান্ডা এসি। যাই হোক, দেখতে দেখতে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছিলাম, এবার সময় হয়ে গেছে আমাদের নামার। জাস্ট আমরা তারাপীঠে নামলাম, মানে রামপুরহাটে নামলাম আর কি। আর এই দেখো বৃষ্টি, মানে চরম বৃষ্টি পড়ছে। কলকাতায় শুনলাম বৃষ্টির বটাও নেই, কিন্তু এখানে নামার পর বৃষ্টির মধ্যে আমাকে রিভিউটা দিতেই হবে। আমরা এখানে খবর পেয়েছি স্টেশনের বাইরে জল জমেছে, এক হাঁটু জল। সত্যি সত্যি এখানে খবর পেয়েছি, সাদা করে যেতে হবে। মানে এতদিন পর্যন্ত তারাপীঠ আসা হয়নি, আসা হয়নি মা আপাতত। সব সাবস্ক্রাইবারদের দেখো বোঝো কাণ্ড জল এখান থেকে, যদি আমরা যেতে না পারি হ্যাঁ একদম। যেটা বলছিলাম আপাতত তো তারাপীঠ আসার সৌভাগ্য এতদিন হয়নি আমার, যতবার প্ল্যান করেছি কিছু না কিছু একটা হয়েই গেছে, আসা হয়নি। ফাইনালি আজকে এই শুভ দিনে এসেছি, তার উপর আজ আবার অমাবস্যা, তাই আমরা ঠিক করেছি আজই পুজো দিতে যাব। সারা রাত লাগলে সারা রাতই আমরা লাইনে দাঁড়াবো, তবুও আজই আমরা পুজো দেব। নেমেই বৃষ্টি, মানে হয়েই যাচ্ছে কিছু না কিছু। রামপুরহাট স্টেশনে নেমে এত আনন্দ হচ্ছিল, ভাবছিলাম যে এখানে আসার জন্য মনে হয় লাস্ট 5-6 বছর ধরে আমি ট্রাই করছিলাম। কিন্তু ওই যে বলে না মা টানলে আসা যায় না, কথাটা কিন্তু সত্যিই তাই।
যতবার প্ল্যান করেছি মাকে দর্শন করার, প্রত্যেকবারই আমার লাইফে এমন কিছু না কিছু ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে যে বাধা পড়েই গেছে। দেখো স্টেশনটা কি সুন্দর, এতদিন এই স্টেশনের শুধু ছবি দেখে এসেছি, আজকে চোখের সামনে দেখে ভীষণভাবে ভালো লাগছে। প্রত্যেকটা মোমেন্টকে আমি ভীষণভাবে উপভোগ করছিলাম। যাই হোক, 7:30 বেজে গেছিলো আর আমরা এখন যাচ্ছিলাম টোটো অটো যা পাই সেটাই করে আপাতত আমাদের হোটেলে পৌঁছাবার। তো হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল, হোটেল নিয়ে সেই জন্য সেরকম কোনো চিন্তা ছিল না। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়েনি। আমরা ট্রেনে ফিঙ্গার ক্রস করে এসেছিলাম যাতে তারাপীঠে বৃষ্টি না পাই, বাট দেখো সেই বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্য, দেখা যাক কী হয়। আর এই যে সেই তারাপীঠের গেট, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব মায়ের সামনে। হোটেলে আমরা পৌঁছে গেছিলাম, পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 8 বেজে গেছিলো। আমি তারাপীঠের ব্যাপারে যা শুনেছিলাম, মানে আমার মা আর দেবায়ন দুজনেই গল্প করেছিল যে একদম নাকি নিরিবিলি পরিবেশ, চারিদিক নাকি অন্ধকার, কিন্তু আমি তো এসে এখানে উল্টোই কিছু দেখলাম, একদম জাঁকজমকপূর্ণ একটা জায়গা। আমার তো বেশ ভালো লাগছিলো প্রথম দেখাতে। তা যাই হোক, এখন আর সময় নষ্ট করব না, কারণ টোটো দাদার কাছে জানতে পারলাম যে মন্দির নাকি 10:30-10:30 মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা ভেবেছিলাম আসলে অমাবস্যা বলে সারা রাত হয়তো মন্দির খোলা থাকবে, সেই ভেবেই আমরা ধীরে সুস্থে এসেছিলাম। কিন্তু এখানে এসে যখন শুনলাম যে রাত 10:30-10:30 মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে, সেই জন্য একটা মোমেন্টও কিন্তু আমরা ওয়েস্ট না করে ঝটপট চললাম রুমের দিকে, কারণ স্নান করে রেডি হতে হবে। জানি না, এই দেখো ওরা দুজন এসেই বেরোচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, দুজনেই এখন চলেছে। এই যে দুটিকে মিলে ছুটলো। যাই হোক, তো ভালো লোকেশন তো মনে হচ্ছে আপাতত, এবার জানি না, কাছেই নাকি একদম মন্দির। তা আমি তোমাদেরকে সবার আগে একটু রুম টোরটা দিয়ে দিই। এই হচ্ছে দরজা, আমরা আপাতত আছি রুম নাম্বার 302-তে। এখান থেকে ঢুকেই ফার্স্টে আমি দরজাটা দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ওরা দুজন নেই, কেউ নেই, তো আমি একটু দরজাটা দিয়ে দিই। এখানে ফার্স্টে একটা ওয়ার্ড্রোব আছে, ভেতরে কী আছে একটু দেখা যাক। ব্ল্যাঙ্কেট আছে, একটা এক্সট্রা পিলো আছে, যেরকম থাকে নর্মালি। তারপরে এখানে আছে একটা মিরর, খুবই কাজের জিনিস। এখানে আছে একটা ছোটো টেলিভিশন, এখানে আছে সমস্ত ওই জল আছে, আর কিছুই নেই, অ্যাশট্রে আছে। এখানে দুজনের বসার সিট আছে, এখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা ছোটো বসার জায়গা আছে সোফা মতো। এটা বাথরুম, বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। এইদিকে আছে বেড, এইদিকে আছে একটা জানলা টাইপের, ওখানে একটা সুন্দর ওয়াল পেইন্টিং আছে, এসি আছে, একটা ছোট টেবিল আছে। অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল পার্ট, মানে এটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার। এখানে ব্যালকানি আছে, ব্যালকানিতে ঢুকছি, ব্যালকানি থেকেই একটু আগে ভিডিওটা করলাম আর কি। এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানি থেকে রাস্তা দেখা যায়, ওই ব্যালকানির ভিউটা একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে সমস্ত রাস্তাঘাট, সমস্তটা দেখা যাচ্ছে, খুব সম্ভবত মন্দিরটা এই দিকে। এই হচ্ছে পুরো পোর্শন, এখান থেকে ব্যালকানি থেকে এসে এখানে আছে বাথরুম, আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। একদমই নর্মাল, খুবই সাধারণ যতটুকু দরকার। এখানে একটা মিরর আছে, এখানে বেসিন আছে, এখানে বালতি ফালতি আছে।
পরিষ্কার পরিচ্ছন্ন, স্পেশিয়াস সবচেয়ে বড় কথা, খুবই সুন্দর। তো এই হচ্ছে রুম ট্যুর। এবার আমি একটু ঝটপট করে রেডি হইনি, তার কারণ আমি শুনলাম 10টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে আর এখন অলরেডি 8টা বেজে গেছে। সেই জন্য আর বেশি দেরি করলে হয়তো আর মন্দির খোলা পাবো না, আর যার যেটার জন্যই আর কি এত তাড়াতাড়ি করে, মানে আজকের দিনেই আসা সমস্ত কিছু ফেলে পুজো দেওয়ার জন্য, সেই জন্য এখন একটু ঝটপট করে রেডি হইনি। রেডি হওয়ার পর দেখা হচ্ছে, বাই, সাথে থাকো। তা আমরা এই জাস্ট রেডি হয়েছি, এখন আমরা যাচ্ছি পুজো দিতে, 10টার পরে বন্ধ হয়ে যাবে, সেই জন্য কোনো মতে 9টার মধ্যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন যাচ্ছি আমরা পুজো দিতে। পান্ডা দাদা ওখানেই রয়েছেন, তো ঝটপট যাই, এখন আর কথা বলার একদম সময় নেই। এই নতুন শাড়িটা আমি কিনেছিলাম আজকের দিনে পরবো বলে পরে ফেলেছি, রেডি হয়ে গেছি। চিন্তায় মধ্যে আছি যে ফুল কম পড়ে। এখন 9:10 বাজে, এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টি তো টিপটিপ করে পড়েই চলেছে, কিন্তু এর মধ্যে ভিড় যেন না থাকে সেটাই আপাতত প্রে করছি, যাতে ভালো করে মায়ের দর্শন পেতে পারি। আর মায়ের জন্য আমি একটা শাড়ি কিনেছি, সেটা নিয়ে যাচ্ছি মাকে দেব। চলো আমরা, বৃষ্টি পড়ছে বলেই টোটোতে যাচ্ছি, তাই না? নয়তো হেঁটেই যাওয়া যায়, হেঁটে হেঁটে আরো ভালো যাওয়া যায়। কারুর জ্বর না এসে গেলেই হলো। বাবজি ফেরার সময় একটা প্যারাসিটামল প্যারাসিটামল আমার কাছে নেই। ফাইনালি মন্দিরের একদম কাছে চলে এসেছি। আমরা মন্দিরের পেছনের গেট দিয়ে এসে পৌঁছেছিলাম, তা যাই হোক এখন সামনের গেটে চলে যাব। আর আমরা আগে পান্ডা দাদার সাথে দেখা করে নিয়েছিলাম। তা পান্ডা দাদার সাথে দেখা করার পরে আমাদের সমস্ত সাজি রেডি করে দিয়েছিল, নিয়ে এখন আমরা ওয়েট করছি সেই শুভ মুহূর্তের জন্য যখন আমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। আমরা অ্যাকচুয়ালি ওয়েট করছি কারণ ভেতরে মায়ের আরতি চলছে, আর বাইরে আমরা ওয়েট করছিলাম। বৃষ্টি এখন পড়ছে কিন্তু অতটাও না, ঝমঝমিয়ে যেরকম একদম পড়ছিল প্রথম দিকে অতটাও বৃষ্টি কিন্তু পড়ছে না, মোটামুটি বৃষ্টিটা ধরে এসেছিল বলেই আমরা আরামে একটু বাইরে দাঁড়াতে পারছিলাম। তারপর আমাদের পান্ডা দাদা এসি ওয়েটিং রুমে নিয়ে গেছিলো, যেখানে বেশ কয়েকজন ওয়েট করছিল। আর পান্ডা দাদা বললেন যে মায়ের আরতি আমরা এখানেই একটা টিভি রাখা ছিল সেই টিভিতে দেখতে পারি। পান্ডা দাদা বলছিলেন যে আরও কিছুক্ষণ আগে এলে আমরা এই আরতি চোখের সামনে দেখতে পারতাম, কিন্তু কিছু করার ছিল না কারণ আমাদের ট্রেন যথেষ্ট লেটে এসে রিচ করেছিল। তা যাই হোক, আপাতত টিভিতেই আমরা মাকে দেখছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মার কাছে কিন্তু আমরা চলে যেতে চলেছি। তা আশা করছি সেই মুহূর্ত চলে এসেছে। আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম মন্দিরের বাইরে,
মায়ের দেখা পাওয়ার আগে মায়ের ভোগের দেখা পেলাম, যেটা দেখে আমাদের ভীষণভাবে ভালো লাগলো, কারণ এতটা এক্সপেকটেশন নিয়ে সত্যি কথা বলতে আসিনি। আমি তো ভেবেছিলাম অমাবস্যার দিন মায়ের দর্শন কি করে করব, সেই নিয়ে আমি ভীষণভাবে চিন্তায় ছিলাম যে আদৌ করতে পারবো কি না, কতটা ভিড় হবে না হবে। কিন্তু এসে এখানে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে। তা যাই হোক, আপাতত মাকে ভোগ দেওয়া হচ্ছিল, ভোগ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমরা ঢুকে পড়লাম। এত ভালো পুজো দিয়েছি বলে বোঝানোর মতো না, মানে অমাবস্যার নিশীতে এরকম পুজো, ওখানে যারা ছিল তারাও পর্যন্ত বলছিল যে কি বলবো, লাকের ব্যাপার, এইরকম হয় না। আর আমরা যা ফাঁকায় দিয়েছি পুজো, মানে মায়ের পায়ে নিজে হাতে তেল, তারপরে আরো কি জল, তারপরে ওই যে অরেঞ্জ কালারের ওটা ছিল, গোলাপ জল ছিল, আর কি ছিল, গোলাপ জল ছিল, তেল ছিল, আমি কখনো ভাবতেই পারিনি মাকে দেখবো বলে। যাই হোক, আমি তো ভীষণ ভালো পুজো দিয়েছি। তোদের কেমন লেগেছে? আমাদের আমাদের খুব সুন্দর ছিল, এত কাছ থেকে এত এত ইজিলি দেখতে পাবো ভাবতে পারিনি। স্পিচলেস, স্পিচলেস, এত স্পিচলেস। তুমি এইদিকে আসতে পারবে? এখন আপাতত আমরা রাত 11:30-12:15 বাজে, আমরা এখন একটু কেকের খোঁজ করতে বেরিয়েছি, কারণ আজ অ্যানিভার্সারি বলে কথা। আমরা এটাও এক্সপেক্ট করি যে কেকের দোকান পাবো, এই সবই মায়ের দয়া, সত্যি সবই মায়ের কৃপা, মায়ের দয়া। রাত 12:00 আগে কেকটা নিয়ে ঘরে ঢুকে কাটতে পারলেই হলো। তো এখন কেক কিনতে যাচ্ছি সুগন্ধ স্পাইস। রাত 12:00 সময় যে আমরা নিজের পছন্দের কেক কিনতে পারবো, সেটা সত্যি কথা বলতে একদমই আশা করিনি। ওই যে বললাম, ভগবান যা করে মঙ্গলের জন্য, মায়ের দেখা যেরকম এত শান্তিতে পেলাম, আর এত রাতে যে অ্যানিভার্সারির দিন কেক কাটতে পারবো, সত্যি পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। ফাইনালি দিনটা এত ভালোভাবে কাটছে যে বলে বোঝানোর মতো নয়। যাই হোক, ভীষণভাবে নিজেকে লাকি মনে হচ্ছিল, তার সাথে ভীষণভাবে হ্যাপি হয়েছিলাম। তা কেকটাতে নাম লেখাটা একটুখানি গণ্ডগোলের হয়ে গেছিলো, যাই হোক এত রাতে যে পেয়েছিলাম সেটাই অনেক। তা কেক নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে কিন্তু রওনা হলাম। এটা ভীষণ সুন্দর একটা ক্যান্ডেল কিনেছি, যদিও এখানে বার্থডে ক্যান্ডেল লেখা রয়েছে, কিন্তু এটা আমরা আমাদের অ্যানিভার্সারি কেকে বসাবো। কি সুন্দর শ্যাম্পেন উইথ বটলস, এটার মধ্যেই ক্যান্ডেলসগুলোকে বললো পুঁতে দিতে হবে। কেমন লাগবে লাগানোর পর দেখাচ্ছি। লাইট নেই এই রুমটাতে আর বুঝেছিস? দেখো এই হচ্ছে লেখা, মেঘা আর দেব দুই দুই। বাবা, তুমি
ফার্স্ট দেব ওয়ান কোথায় ও জানে না, ডিজাইন করে পুততে হয়, শৌখিনতার ব্যাপার, এটা মাঝখানে পুততে হয়, পাগলা যেসব গ্লাসগুলো একদিকে থাকবে আর ওই বোতলটা আরেকদিকে।